এখন আমরা বাইরে যাব, বাইক চালাতে যাব। এখন সকাল 6:30 মতো বাজে, এখন রেডি হইতেছি, বাইরে বেরোবো। এখন আমরা এখান থেকে বের হব, বের হয়ে ঘুরতে যাব, মানে একটু প্র্যাকটিস করবো। আজকে চালাবে আমার ছোট ভাই মাহতাব, আমি ওর সাপোর্ট দিব। বাইরে এলাম বাসা থেকে সকালবেলা, অনেকদিন পর বাইরে এলাম। ছোট ভাই আর কি বাইক চালাইতেছে। চা খাইতেছি, চা খাওয়া একেবারে শেষ। অনেক ভাইয়ের চায়ের দোকানে আছে। আবার শুরু হইল গন্তব্য। চা খেতে গেছিলাম মানিক ভাইয়ের জায়গায়। আবার শুরু হইল গন্তব্য। চা খেতে গেছিলাম মানিক ভাইয়ের জায়গায়। নতুন রাইডার, তাই একটু উনিশ বিশ হইতেছে। প্র্যাকটিসের জন্য সকালবেলা বাইরেছি, যা টান্দা টান্দে বারটার সামনে এসে বললাম এই যে এইখানে আমরা আড্ডা দিই সবসময়। বাইরে এই তো इतरा इसे करा आरे बड़े यार लोग है। हेलो हेलो देखो कार गुरा हमने सो रहा है जी, कार गुरा भी ना। हां कार गुरा रखी। এখন আমরা পুল পরে আছি, আড্ডা দিতেছি। বাইক পার্কে রেডিং করা শেষ। সকালবেলা চা দেখতে ভালো লাগে, আড্ডা করতে ভালো লাগে। আমার ছোটো ভাই একটু প্রকৃতির দিক থেকে সারা দিতে গেছে, আমি একা একা বসে আছি। চাটা খাবো, আবার চা খেতে হবে, চা করে বসতে আমরা। চা খেতে ভালো লাগে, যে জায়গায় যাই ওই জায়গায় এক কাপ চা খাই। তো চাটা খায় একটু গল্প টল্প করে, তারপর আবার বাসা চলে যাবো। আজকের মতো ব্লগ শেষ। অনেকদিন পর ব্লগ দিলাম, পার্কে ট্রেকিং করা শেষ।